হ্যালো, কি অবস্থা সবার? আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো আমরা সেদিন গিয়েছিলাম পিৎজাবার্গ চিটাগাংয়ে। এটার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে ইকুইটি অন্তরা 3rd ফ্লোর, 123 মোমিন রোড, চিটাগাং। সো আমরা তখন লিফটে উঠছিলাম, এরপর পিৎজাবার্গে ঢুকতাম। আমরা কানের দিকে একটা টেবিলে বসলাম একটু প্রাইভেসির জন্য, আমার হাজবেন্ড আর আমি। এরপর মেনু দেখছিলাম, তাদের মেনুতে খুবই অর্গানাইজড ওয়েতে সব কিছু দেয়া আছে। পিৎজা, রাইস, সেগুলোর জন্য একটা মেনু, প্লাস ড্রিঙ্কস, চিল্ড কফি, এগুলির জন্য আলাদা একটা মেনু রয়েছে। আপনাদেরকে মেনুটা ভালোভাবে দেখাচ্ছি। সো এটা হচ্ছে পিৎজাবার্গের হোল ভিউ। তাদের লাইট অ্যান্ড ডেকোরেশনটা অ্যামেজিং। এই সাইডটা ফটো বুথ, এখানে আমি কিছু পোজ দিচ্ছিলাম, কিছু ভিডিওস আর ছবি তুলছিলাম। এইটাও অনেক সুন্দর। এরপর আমি ঘুরে ঘুরে এই সাইডটাতে এসেছি। এই সাইডটাতেও ফটো তোলা যায়। এরপর আমি আবার ওই দিকে ঘুরে ঘুরে দেখছিলাম, আমার হাজব্যান্ড আমার ভিডিওস করছিল। এই জায়গার ভিউটা আসলেই অনেক বেশি সুন্দর, অনেক আই ক্যাচি। আর এই রোজেসগুলোও অনেক সুন্দর। আমি যতবার পিৎজাবার্গ চিটাগাংয়ে আসি, এই দিকটা আমার মোস্ট ফেভারিট। এই লাইটিংটাও অনেক সুন্দর, এখানে ছবিও অনেক ভালো আসে। সো যারা ছবি তুলতে অনেক পছন্দ করেন, তাদের জন্য এই কর্নারটা বেস্ট। এই ফুলগুলোও নাইস। এরপর আবার আমরা ভিতরের দিকে চলে যাচ্ছিলাম, তার আগে আমি কিছু ফটো তুলে ফেললাম। এরপর আমরা চলে আসলাম, কারণ আমরা খাবারের অর্ডার আগেই দিয়ে গেছিলাম, সেই অর্ডারগুলো চলে এসেছে। আমি ফার্স্ট টাইম ফ্রাইড রাইস প্লেটার ট্রাই করেছি, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড। এরপর আমরা একটা পিৎজা অর্ডার করেছি, পিৎজাটা একটু স্পাইসি ছিল, আদারওয়াইজ ইট ওয়াজ গুড। আমার জন্য স্পাইসি, আমি বেশি ঝাল খেতে পারি না, আমি জানতাম না সেটা পিৎজাটা স্পাইসি হবে। আর এই সসটা যেটা দেখছেন, সেটা মাস্ট ট্রাই করতে হবে, কারণ এটা তাদের নিজস্ব হোয়াইট সস, এটা তারা নিজে বানায়। এরপর আমার যেহেতু ঝাল লেগেছে, আমি একটা ড্রিঙ্কস অর্ডার করেছি, একটা শেক। এটা হচ্ছে কিটক্যাট মিল্কশেক, ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড। আমি আমার হাজব্যান্ডকেও বলছিলাম তুমি ট্রাই করে দেখো। এই তো পিৎজাবার্গ চিটাগাংয়ে খাওয়া দাওয়া শেষে একটু চিল করে আমরা বের হলাম। এরপর আমি বাসায় চলে আসার জন্য আসলে প্রিপেয়ার হচ্ছি।